আসসালামু আলাইকুম সবাইকে। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে আপনি আপনার সিম থেকে টাকা কেটে নেওয়া সার্ভিসগুলো বন্ধ করে দিতে পারেন। তো অনেক সময় আমাদের সিমে দেখা যায় যে আমাদের অজান্তে অনেক প্রকার সার্ভিস চালু থাকে, এবং তার ফলে দেখা যায় যে আমরা যখন আমাদের মোবাইলে টাকা ওঠাই বা টাকা রিচার্জ করি, তখন দেখা যায় যে আমাদের ফোন থেকে অনেক সময় টাকা কেটে নিয়ে যায়। তো আপনার যে কোম্পানির সিমই হোক না কেন, প্রায় সব সিমে এই একই সিস্টেমে টাকা কাটা হয়ে থাকে। তাছাড়াও আরও অনেক বিষয় রয়েছে যেটা এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, তাই অবশ্যই এই ভিডিওটা আপনারা একটু না টেনে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন, তাহলে পুরো বিষয়টা বুঝতে পারবেন। তো চলুন শুরু করি আজকের ভিডিও। তো প্রথমত আপনার যদি কখনো এরকম হয়ে থাকে, সেই ক্ষেত্রে আপনি মনে রাখবেন যে আপনার হয়তো কোনো প্রকার সার্ভিস চালু আছে বা কোনো সিস্টেম চালু আছে যার মাধ্যমে আপনার চার্জ কিন্তু কাটতেছে। তো এর জন্য আপনি যে কাজটা করবেন, সেই সার্ভিসটা সিম্পলি অফ করে দিবেন, সেটা অফ করে দিলে হবে। তাছাড়াও অনেকে আবার বলবেন যে কোন সার্ভিস চালু আছে সেটা আপনার মনে নেই। এক্ষেত্রে আপনি যে কাজটা করতে পারেন, এখানে আপনি অনেক ধরনের কোড দেখতে পাচ্ছেন, এখান থেকে কোড ডায়াল করে মাত্র এক ক্লিকে আপনি সব সার্ভিসগুলো বন্ধ করে দিতে পারেন। এর জন্য দেখুন এখানে লেখা রয়েছে যে অপারেটরস নেম, এরপর এখানে রয়েছে VS স্টপ কোড। তো এর জন্য আপনি যে কাজটা করবেন, এখানে আপনার যদি গ্রামীণ ফোন হয়ে থাকে তাহলে *121*6*1#। তো এর জন্য আমার যেহেতু গ্রামীণ ফোন, এর জন্য *121*6*1 এটা লিখে জাস্ট এখান থেকে ডায়াল করে দেবো আমার গ্রামীণ সিমে। এই ক্ষেত্রে আপনার যদি অন্য কোনো কোম্পানির সিম হয়ে থাকে, সেই ক্ষেত্রে তাদের জন্য কোড রয়েছে, যেমন এয়ারটেল হলে আপনি জাস্ট *9# বা রবি হলে *9# এটা ডায়াল করে দেবেন। আর যদি বাংলা লিঙ্ক হয়ে থাকে, সেজন্য বাংলা লিঙ্কের কোড রয়েছে, এবং তাছাড়াও টেলিটক হয়ে থাকলে আপনি টেলিটকের জন্য যে কোডটা রয়েছে আপনি সেটা ডায়াল করে দিলেই হবে। তো কোডগুলো ডায়াল করার পরে আপনার 72 ঘন্টার মধ্যে আপনার যদি কোনো প্রকার সার্ভিস চালু থাকে তাহলে সেগুলো বন্ধ হয়ে যাবে। তো এইভাবে করে আপনার যদি কোনো প্রকার সার্ভিস চালু থাকে, সেগুলো বন্ধ করার মাধ্যমে আপনার ফোন থেকে অটোমেটিক যে টাকা কেটে যায় সেই সিস্টেমটা আপনি বন্ধ করে রাখতে পারেন। তাছাড়াও অনেক সময় দেখা যায় যে আমরা যখন আমাদের ফোনের MB তুলি, MB যখন শেষ হয়ে যায় তারপর দেখা যায় যে আমাদের মেইন ব্যালেন্স থেকে সেই টাকাগুলো কাটা শুরু হয়ে যায়। তো আপনি যে কাজটা করবেন, এই ক্ষেত্রে আপনার যদি অটো রেনুয়াল চালু থাকে তাহলে আপনি অটো রেনুয়াল অফ রাখবেন, ফলে আপনার যখন MB ফুরিয়ে যাবে তখন অটোমেটিক কখনো MB কেনা হয়ে যাবে না। তো আপনার কখনো অটো রেনুয়াল চালু থাকলে আপনার যদি মাইজিপি সফটওয়্যারটা আপনি ব্যবহার করে থাকেন, তাহলে সেই ক্ষেত্রে এইখানে এসে দেখতে পারবেন যে নিচে এখানে লেখা রয়েছে যে অটো রেনুয়াল। তো অটো রেনুয়াল মানে আপনি মনে করুন 200 MB কিনেছেন, সেই ক্ষেত্রে আপনি যদি অটো রেনুয়াল দিয়ে কিনেন তাহলে আপনার ফোনে যদি ব্যালেন্স থাকে এবং MB যদি ফুরিয়ে যায়, সেই ক্ষেত্রে অটোমেটিক্যালি আপনার কিন্তু MB ওই টাকার বিনিময়ে কেনা হয়ে যাবে। তো এই ক্ষেত্রে দেখতে পাচ্ছেন যে এইভাবে কিন্তু আপনার ফোন থেকে অজান্তে টাকা কেটে যেতে পারে। তো এইভাবে আপনার যদি কোনো প্রকার সার্ভিস চালু করা থাকে তাহলে সার্ভিসগুলো বন্ধ করে দিয়ে, এবং আপনার যদি অটো রেনুয়াল চালু থাকে, অটো রেনুয়াল বন্ধ করে দেওয়ার মাধ্যমে আপনার ফোনে যে টাকা কেটে নিত সেই সমস্যাটা সমাধান করতে পারেন। তাছাড়াও এরপরে যদি আপনার কোনো প্রকার সমস্যা হয়ে থাকে, সেই ক্ষেত্রে আপনি এয়ারটেল বা গ্রামীণ বা রবির হেল্পলাইন নাম্বার রয়েছে, আপনি হেল্পলাইন নাম্বারে কল দিয়ে তাদের সাথে কথা বলে আপনার সমস্যাটা সমাধান করতে পারেন। তো এই ছিল আজকের ভিডিও, আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিবেন, এবং এই ধরনের আরও ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন অন করে দিবেন। তো সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, ফিরছি নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফিজ।